আল্লাহর কাছে আল্লাহর দিন কায়েমের জেহাদ তাম ফরজের উপরে গুরুত্ব রাখে নামাজ মুলতবি হয়ে যায় রোজা মুলতবি হয়ে যায় এহরাম মুলতবি হয়ে যায় সব কিছু হয়ে যায় শুধু ইমান থাকবে আর জেহাদ থাকবে উম্মতের কলিজাত থেকে এটা চলে গিয়েছে উম্মতেরা নামাজ বুঝেছে রোজার গুরুত্ব বুঝেছে উম্মতেরা বুঝে নাই যে আল্লাহর দিন কায়েমের গুরুত্ব কি বদর এটাই প্রথমে শিক্ষা দিল যার জন্য নবীগণ পৃথিবীতে এসেছেন বিল হক হুদাওয়িউজের কুল্লিহি সমস্ত আদিয়ানে বা তেলের উপরে আল্লাহ তালার দিন বিজয় করে দাও এই জন্য নবীগণকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই বিষয়ের উপরে আজ উম্মতের বিতর্ক কি করে আসে দিন কায়েম শব্দটাকে পর্যন্ত কেউ বিকৃত করে ডিম কায়েম এই শব্দ যারা একামতের দিনকে একইমুদ্দিনকে বিকৃত করছে তাদের ইমান সম্পর্কে আমি ফতোয়া দিচ্ছি না বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে এদেরকে আরেকবার ইমান আনা জরুরি কিনা আমি দ্বিতীয় কথা বলতে চাই জেহাদের নির্দেশ যখনই এসেছে তখনই উন্মতের একটি অংশ এর বিরোধিতা করেছে নামাজের উপরে করে নেই রোজার উপরে করে নেই হজের উপরে করে নেই ইউযাদিলুনুক ফিল হক বাদামা তাবায়না কাআনমা ইউসাকুন ইলা আল মউত ওয়া হুম ইয়ানজুরুন এই আয়াতটি আল্লাহ তালা বদর যুদ্ধ শুরু করলেন আলোচনা সেই আয়াতের ভিতরেই সূরা আনফালের 6 নম্বর 5 নম্বর আয়াত পড়ে আপনি মুমিনদের ভিতরে এমন একদল মানুষ রয়েছে যারা আল্লাহ তালার সুস্পষ্ট যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের উপরে বিতর্ক উত্থাপন করছে তারা মনে করছে তাদেরকে মরণের দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে খুব ভালো করে বুঝেন এটা বনিসেল জাতিরাও তাই ছিল যখন বনিসাইল জাতিদেরকে আল্লাহ তালের আল্লাহ নির্দেশ দিলেন তাদেরকে বললেন যে তোমাদেরকে বায়তুল মোকাদ্দেশে লড়াই করে যেতে হবে তারা বললাম আমরা নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাজি আছি লড়াই করতে রাজি নেই নবী করিম কারাম এই আয়াত তুলে ধরে বলছেন যে বনিস জাতির মতো আমরা আপনাকে বলবো না যে আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আপনার সাথে যুদ্ধ করব না তারা তো তাই বলছিল হজরত মেকদাত যুদ্ধে যাওয়ার আগে দিয়ে বলছেন সেটা আমরা পরে আলোচনা করব তাহলে মিনাল কমিনালিনালাকারে হ আজকের দ্বিতীয় শিক্ষা জেনে নেন জাহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয় এক শ্রেণীর আলেম এক শ্রেণীর মুসলমান এক শ্রেণীর মৌমেন সবসময় নামাজের উপরে রোজার উপরে হজ্য বায়তুল্লার উপরে বিতর্ক নাই আল্লাহর দিন কায়েমের উপরে বিতর্ক উঠাবে উঠাচ্ছে এদের এটা আজকে নতুন কোনো কথা নয় আলমতারাই জাকাত ফালাম্মা কুথিবায়লাই হিমুল কেতাল আল্লাহ কোরআনে বলেন যখন তাদেরকে নামাজ পড়া রোজা করা আপাত হতো তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই তোমরা নামাজ রোজা হজ জকাত এগুলোর উপর থাকো তারা বললো আলহামদুলিল্লাহ ফালাম্মা কুতিবায়লাই হিমুল কেতাল যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেওয়া হলো ইজা ফারি খাসিয়া তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদের কি আল্লাহর চাইতে বেশি ভয় করে খুব খেয়াল করেন এর বেশি করে আলিমা বয় কল খেতাল আল্লাহ আপনি কেতালের যুদ্ধের আয়াতগুলো গুলো কোরআন শরীফে এখন কেন নাদাল করলেন আমরা মরে যাওয়ার পরে নাজাল করেন আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন এ কথা ভালো করেই বুঝেন করিফ সেগুলো উঠে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল এবারেও হয়েছে এরা মামলা করেছে আর বাকিরা মামলা করে না তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমি খোদার কসম খেয়ে বলছি এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে কোরআনের আয়াত বলছে ওরা আকিম সালাদ বুঝে আকিম উদ্দিন বুঝে না কেন বুঝেন না আপনি আপনি বুঝেন না এই কারণে কারণ আল্লাহ বলছেন ভিতরে একটা গ্রুপ একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না অথচ খোদার দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জাহাদের জমিনে মুলতবি করে দিয়েছে হাজার সাহাবি রোজা ভাঙতে জানা রস উল্লা সালাম সাহাবির সামনে ডক ডক করে পানি পান করলেন হাজা কেতাল তারু লড়াই সামনে ইফতার করো বেলা তখন দেড় পোহর ইমাম তিবরানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে উল্লেখ করেছেন সুতরাং ইসলামের এই মৌলিক সিদ্ধান্ত এই জাহাদ পৃথিবীর পলয় দিন অবধি চলবে আজকের দর্শকেরা মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত আল জেহাদ মু দাজ্জাল না আসা পর্যন্ত কতল না হওয়া পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে ইহাদিস কি উন্মতের নজরে নেয় ইমাম তিরমিজি ইমাম আহম্মদ ইহাদিস গ্রহণ করেছেন